শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আমাদের পুজো হয়ে গেছে আর গোপু সোনাকে দেখো কত সুন্দর বসে আছে। ওকেও সকালে সকাল উঠিয়ে দেওয়া হয়েছে। আমার এমনি এমনি সময় না একটু বেলা করে মানে ওঠানো হয়, কিন্তু আজকে অনেকটা সকালে ওঠানো হয়ে গেছে। এই ভাঁড়গুলো কিন্তু বাড়ির কোনো কাজের জন্য নয়, এইগুলো সোনাইয়ের স্কুলের জন্য। স্কুলের প্রজেক্টে বা কোনো কিছুতে লাগবে চারটা করে ভাঁড়। দিয়ে ও নিয়ে এসছে ওর বাপি, কিন্তু ওর যে বান্ধবীগুলো তারা আমাদের বাজারে পায়নি। দিয়ে সোনাইকে বলেছিল তো বাপি যেখানে নিয়ে এসছে আমাদের জন্য চারটা করে করে আনা করাবি, চারজন বলেছিল। আর কালকে রাত্রেবেলায় সোনাই ওর বাপিকে ফোন করে দিয়েছিল যে 16টা নিয়ে আসতে। আর ও বাপি 16টা দেখো ছোট্ট ছোট্ট ভাঁড় নিয়ে এসছে। সোনাই আগের দিন সোনাইয়ের জন্য বাপি নিয়ে এসছে, আর কালকে রাত্রেবেলায় ও বান্ধবীর জন্য ওর বাপি নিয়ে এসছে 16টা ভাঁড়। সকাল সকালে ভিড় রান্না বসিয়ে দিয়েছি, আর আর আমার ভাত হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, ভাতটা একবার ফুটিয়ে নামানো আছে। আর কি করছি দেখো, আলুগুলো তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, কিন্তু পাঁচ ফোড়ন দিইনি। নিয়ে মাঝখানটা একটু আলুগুলো তুলে দিলাম সাইডটা, নিয়ে মাঝখানটা একটু মানে জায়গা করে ওখানে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। আর দেখো আমাদের ঘরে এখানে পতাকাটা তোলা হয়ে গেছে, পাপি তুলে দিয়ে গেছে, আর সামনে বাড়ি ওদেরও পতাকা তোলা হয়ে গেছে। আর সামনে যে ভাইগুলো আছে ওরা এখনও তোলেনি। আমি জিজ্ঞেস করলাম, বলছে বৌদি একটু পরে তুলবো। তারপর দেখো আমি বলতে বলতে ওরা কিন্তু জায়গাগুলো রেডি করতে শুরু করে দিয়েছে। আর এখানটা যেটা করছে ওইটা সে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটোটাকে রাখবে, ওই জন্য এখানটা ভালো করে মানে একটা ভালো সুন্দর কাগজ দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছে। এসব মানে বিশেষ বিশেষ দিনগুলো যখন আসে না স্কুলে শোনাই দেয়, তখন আমার আমার ফেলে আসা দিনগুলো না খুব মনে পড়ে যায় না তো। এই 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 15ই আগস্ট, 5ই সেপ্টেম্বর, এইসব দিনগুলো কি ভালো লাগতো, মানে ছোটো ছিলাম খুব আনন্দ করতাম। এই সোনাইকে আমি তাই বলছিলাম সকালবেলাতে, সোনাই দেখ তুই স্কুল গেলি না তো, আর আমরা কী করতাম বলতো, মানে 15ই আগস্ট সকাল সকাল উঠে পড়তাম, সকাল মানে অনেকটাই ভরে উঠতাম। তারপর কার মানে কার গাছে ফুল আছে না আছে সেগুলো সব তুলে নিয়ে আসতাম, সুন্দর করে মানে মালা গাঁথতাম একটা। নিয়ে তারপর কে কত স্কুল সকালে স্কুল যেতে পারে, মানে কার ফুলের মালাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে ফটোতে দেওয়া হবে। আমরা খুব সকাল সকাল স্কুল চলে যেতাম। তারপর কত জায়গায় স্বাধীনতা দিবসের পতাকা মানে ওই লাইনে দাঁড়াতাম, দুটো বিস্কুট কিংবা চকলেট কিংবা জিলপি এগুলো মানে পেতাম। আর তোদের কি এসব মানে কোনো ইয়েই নেই, আমি সোনাইকে বলছি। তারপর দেখো আমি বাড়ি থেকেই দেখতে পাচ্ছি ভাইদের জায়গাটা দেখো রেডি হয়ে গেছে। এরপর ভাই ডাকছে যে মা, সোনাই আমাকে বলে যে মা দেখো কাকাইরা পতাকা তুলছে নাকি। তাহলে আর সোনাই বাথরুমে ঢুকেছে স্নান করছে, আর আমার স্নান করে মানে স্নান করে বেরিয়ে এলাম, আর এখন টিফিন করি না। পতাকাটা মানে ভাইদের পতাকাটা উঠবে, তারপরে আমি টিফিন করবো, তারপর আবার যেতে হবে। আর আমিও তাড়াতাড়ি করছি যে আমি ভাইদের বলছি ভাই তাড়াতাড়ি ইয়েটা ওঠাও, কারণ আমিও চলে যাবো তো দেখতে পাবো না, আর দেখতে ভালো লাগে বেশ। তারপর দেখো মাকে ডাকলো পতাকাটা তুলতে, মা তোলে না, ওর বাপি থাকলে বাপি তোলে, কিংবা এখানে যে একটা ভাই আছে ও ভাই তোলে, ভাই মনে হয় যেন নেই থাকলে তুলতো। তারপর এখানে একটা দাদাভাই বললো যে জেঠিমাকে ডাকতে হবে মায়ের জন্য, বললো আমি মাও ঘরে ছিল, মাকে বলো মা তোমাকে ডাকছে মনে হয় পতাকা তুলতে। মা তাড়াতাড়ি এলো, মা স্কুল গেছিলো, স্কুল সোনাইদের স্কুল গেছিলো, স্কুল থেকে এলো, এসে মা ঘরে মানে জব করতে বসেছে, তারপর তো ওরা ডাকলো, মা উঠে এলো, উঠে এসে দেখো মা পতাকাটা তুলবে, মাকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আর মা বলছে আমি তুলবো, মা নিজে ইতস্ত করছে বলছে না তুলুন ভালো লাগবে। দেখো মা পতাকাটা তুলছে। সুভাষচন্দ্র বসু কি জয়, জওহরলাল নেহরু কি জয়, বিনয় বাদল দীনেশ কি জয়, ক্ষুদিরাম বসু কি জয়, মাতঙ্গিনী হাজরা কি জয়।
তোমরা শুরু করো, শুরু করো জনগণ। সিন্ধু গুজরাট মারাঠা দাবির কাল গঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জল জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাব বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তারপর দেখো ভাইরা লাড্ডু দিয়ে পাঠিয়েছে, আমি তাড়াতাড়ি করছিলাম। আমি ভাইরা বললো বৌদি দাঁড়াও নিয়ে যাবে, আমার ভাই আমার এখন সময় হবে না, আমি চলে যাচ্ছি রেডি হতে, তুমি মায়ের হাত দিয়ে দিয়ে পাঠাও। তারপর দেখো ভাইরা মায়ের হাত দিয়ে দিয়ে পাঠিয়েছে লাড্ডুগুলো, আর আমি এদিকে তাড়াতাড়ি করছি। আমি সাড়ে সাতটা ঢুকেছি কিন্তু শাড়ি পরতে পারিনি, জানো তো এত তাড়াতাড়ি হচ্ছে আমার যখন 9:45। তারপরে দেখো সোনাই আমাদের চলে এসেছি, টোটোতে উঠে পড়েছি, বাড়ির সামনেই টোটো পেয়ে গেছি, উঠে গেছি। আর দেখো এখানে কম্পিটিশান শুরু হয়নি কিন্তু অলরেডি বসে গেছে সবাই। আমি তাড়াতাড়ি করে ওর যে জন্ম সার্টিফিকেটটা নিয়ে যেতে পড়েছিলো সেইটা নিয়ে গিয়ে খাতা ওদের কাছে দিয়ে জমা দিয়ে তারপর যে পেজটাতে আঁকবে সেটা ওরা দিল। দিয়ে বলো খ বিভাগে সোনাই ওপরে আছে, ওদের পড়েছে ওপরে। আমি সোনাইকে নিয়ে ওপরে চলে এলাম, আর দেখো বসে পড়েছে, এখানে শুরু হয়নি। আর এটা হচ্ছে ক বিভাগ, ক বিভাগের আঁকা কমপ্লিট হয়ে গেছে, ওদের পুরস্কার বিতরণ হচ্ছে। ঠিক আছে, তোমাদের এই ভেন্যু ছুটি আস্তে আস্তে বাচ্চাদের যারা আন্ডারলি। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে না জল তেষ্টা পেয়ে গেছে খুব, আর ওখানে যে জলের বোতলটা নিয়ে গেছিলাম না সেটা আমার হাত থেকে পড়ে জানো তো ভেঙে গেলো, মানে ছিপিটা ভেঙে গেলো। তারপর বাড়িকে এসেছি, আর আমি সকালে এত তাড়াতাড়ি করেছি আমি না জল ভরে যায়নি ফ্রিজে, ফ্রিজে মানে বোতলে বোতলগুলো ভরেছি, বোতলে ভরেছি কিন্তু বোতলগুলো ফ্রিজে ভরিনি। আর এক বোতল মানে হাফ ভরা ছিল ডিপ ফ্রিজে, সেটা দেখো বরফ হয়ে গেছে। আমি আবার এক ঘুটি জল নিয়ে ওই বোতলটাতে ভরে নিলাম, যে আর আমার না জানো তো ঠান্ডা জল না হলে ভালো লাগে না, ঠান্ডা জল আমি 2-3 বোতল খেয়ে নেবো কিন্তু আমি ওই যে নর্মাল টেম্পারেচারের জলটা আমি খেতেই পারি না, ওই জন্য ওই বরফ জলটাতে ওখানেই ভরলাম জলটা, এই ছোটো বোতলটাতে ভরে নেবো, খাওয়া হবে, আর তারপর ওই বোতলটা আবার ফ্রিজে ভরে দেবো, আর বাকি যে বোতলগুলো জল ভরে গেছিলাম সেগুলো আমি ভরে দেবো, তারপর খাওয়া দাওয়া করবো, একবার স্নান করে নেবো তারপর খাওয়া দাওয়া করবো। আর খুব গরম জানো তো বাইরে খুব রোদ। তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, আর কালকে রাত্রেবেলা ভিডিওটা করা হয়নি, ভিডিওটা করা হলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কালকে রাত 11:30 সময় আমাদের এখানে মোমবাতি হাতে নিয়ে মিছিল বের করা হয়েছিল, আর শঙ্খধ্বনি সব মেয়েরা আর কি, আর কী জন্য সেটা তোমরা বুঝতে পারছো, আর জি করে ঘটনার জন্য সমস্ত দেশবাসী এটা বের করেছিল, অবশ্যই তোমরা জানবে। আর যে জন্য প্রতিবাদ জানানো হয়েছিলো সেটা কি প্রতিবাদ ন্যায় বিচার হবে, দোষীরা কি শাস্তি পাবে জানি না, অপেক্ষায় থাকলাম। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু পাশে থেকেছো তাদেরকেও অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।